আমরা অনেকেই স্মার্ট ফোনের পাশাপাশি সেকেন্ডারি ফোন হিসাবে একটি ফিচার ফোন ব্যবহার করে থাকি আর এই ফিচার ফোনটি দেখতে যদি স্মার্টফোনের মতো হয় তাহলে কেমন হয় বলুন তো আজ আমি ঠিক তেমনই একটি ফিচার ফোনের কথা আপনাদের মাঝে আলোচনা করব। এটা হলো জিও কোম্পানির একটি নতুন ফিচার ফোন জিও আর টোয়েন্টি ফাইভ তো ভিউার্স আর দেরি না দেরি না করে চলুন ফোনটি সম্পর্কে আলোচনা করা যাক আলোচনা করা যাক ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে সুপারি বিল কোয়ালিটি স্লিম ডিজাইনের ফোনটি দেখতে আইফোন টুয়েলভের মতো ফোনটির পিছনে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ফোনটিতে দুটো ক্যামেরা সেট পাশাপাশি একটি লাইটের অপশন ফোনটিতে মূলত একটি ক্যামেরা ইউজ করা হয়েছে আর ছিল স্টাইলিশ ফোনটা ছিল অনেক হ্যান্ডি হাতে নিয়ে অনেক প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিলো আর সব থেকে অবাক করা বিষয় হলো ফোনটির চার্জিং পোর্ট এই ফোনটিতে থাকছে টাইপ সি পোর্ট আপনার বাসায় থাকা অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই ফোনটি চার্জ করতে পারবেন আপনারা কোথাও গেলে আলাদাভাবে এই ফোনটির জন্য চার্জার ক্যারি করা লাগবে না ফোনটির আরও কয়েকটি ফিচার আমার কাছে ভালো লেগেছে সেগুলো হলো ফোনটিতে থাকছে বারোশো এমএস এর পলিমার ইন্ডিকেটেড ব্যাটারি যা আমরা একবার চার্জ করলে দুই থেকে তিন দিন ব্যাক আনতে পারবো ফোনটির রাইট সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ভলিউম পাওয়ার লকার বাটন এটার মাধ্যমে আমরা আপ ডাউন করতে পারবো ঠিক তার নিচেই আমরা দেখতে পাচ্ছি ডেডিকেটেড পাওয়ার বাটন এটার মাধ্যমে আমরা ফোনটি অফেন করতে পারবো ঠিক তার নিচে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা ডেডিকেটেড রিসেট কি বাটন ইউজ করা হয়েছে অর্থাৎ এই ফোনটি যদি কোনো সময় হ্যাং হয়ে যায় তাহলে আমরা পিনের সাহায্যে রিসেট বাটনের চাপ দিলেই ফোনটি সচল হয়ে যাবে ফোনটির রাইট সাইডে আমরা পাচ্ছি সিম ট্রে এটাতে আমরা দুটো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড সাপোর্ট করাইতে পারবো প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেকের সিপসেট প্রসেসর যা আমাদের ফোনটিতে আরও স্মুথ করবে ফোনটিতে থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউভিজে ডিসপ্লে ফিচার ফোনের আকর্ষণীয় দিক হচ্ছে তার কীপ্যাড আর কিপ্যাড যদি ভালো না হয় ফোন চালিয়ে কোনো মজা পাওয়া যায় না সেই সেই দিক চিন্তা করেই জিও এই ফোনটিতে দিচ্ছে ইউভু প্রিন্টেড কিপ্যাড যা আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স আরও স্মুথ করবে ফোনটির ভিতরের অংশের ফিচারগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথমে ফোন বুক আর এই ফোনটিতে ফোন ক্যাপাসিটি হিসাবে ছিল এক হাজার কন্ট্যাক্ট রাখার ধারণ ক্ষমতা আর তারপরে পাচ্ছি আমরা ম্যাসেজিংয়ের অপশন আর এই ফোনটিতে ম্যাসেজ ক্যাপাসিটি হিসাবে ছিল আশিটা মেসেজ রাখার ধারণ ক্ষমতা অপশনের পরে পাচ্ছি আমরা কল লগের অপশান এটাতে আমরা কল হিস্টোরি দেখতে পারবো তারপরে আমরা কল সেটিংসের মধ্যে আমরা যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ডার অটো রিডায়াল এই অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি কল লগের পরে আমরা পাচ্ছি ফাইল ম্যানেজার তারপরে পাচ্ছি মিডিয়া তারপরে পাচ্ছি এফ এম রেডিও এবং ঠিক তারপরে যে ফিচারটি পাচ্ছি সেটা ছিল ব্লুটুথ ডায়লারের অপশন ব্লুটুথ ডায়লার অর্থাৎ এই এই ফোন আপনার স্মার্ট ফোনে থাকা সকল ফোন ব্লুটুথ ডায়ালারের মাধ্যমে এই ছোট্ট ফোনটিতে আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার পকেটে থাকা স্মার্টফোনটি বেরও করা লাগবে না আপনি এই বাটন ফোনের সকল ইনকামিং কলগুলো রিসিভ করতে পারবেন তারপর পাচ্ছি জিও জোন তারপরে পাচ্ছি মিউজিক প্লেয়ার তারপরে পাচ্ছি প্রোফাইল তারপরে আমরা পাচ্ছি টুলস বার এটার মধ্যে আমরা অ্যালার্ম ক্যালকুলেটার টর্চ লাইট এগুলো পাবো তারপরে পাচ্ছি আমরা সেটিংসের অপশন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা ছিল স্কাই ব্লু কালারের আরও ফোনটির আরও দুটো কালার আছে একটি হচ্ছে চ্যাম্পিয়ন গ্লোল্ড আরেকটি মিড ব্লু আপনারা চাইলে যে কোনো কালার এই ফোনটি ক্রয় করতে পারেন আর এত কিছু থাকা ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে অনলি বাইশশো টাকা আপনারা চাইলে যে কোনো রিটেল পয়েন্ট থেকে ফোনটি ক্রয় করতে পারেন আর ফোনটি যদি আমাদের রিটেল পয়েন্ট থেকে ক্রয় করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফোনটি ক্রয় করতে পারেন